সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। যাদের সময় হবে পুরো ভিডিওটি দেখবেন এবং যদি ভালো লাগে কথাগুলো শেয়ার করবেন। এই কথাগুলো অনেকের কাছে খারাপ মনে হবে এবং অনেকের কাছে এই বিষয়টা একটু তিতা তিতা লাগবে। যাই হোক, তারপরেও বলবো কথাগুলো বলা দরকার এবং কথাগুলো বলতে খুব ইচ্ছা করছে, তাই আপনাদের সামনে ভিডিওটি নিয়ে আসলাম। দয়া করে পুরো ভিডিওটি শুনবেন এবং আমার কথায় যদি কোনো ভুলভ্রান্তি পেয়ে থাকেন অথবা ভুলভ্রান্তি হয় ছোট ভাই হিসাবে ক্ষমা করবেন, আর না হয় কমেন্টস বক্সে আমার যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করবো সেটার উত্তর অথবা সেটার বিরোধিতা বিরোধী ভাবে যদি কোনো কথা বলার ইচ্ছা থাকে সেখানে আপনারা সেটা উপস্থাপন করতে পারেন। আপনারা জানেন আগামী কিছুদিনের মধ্যে শুরু হতে যাচ্ছে 2018 রাশিয়া ওয়ার্ল্ড কাপ, যেটার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং আমরা বেশি আমি যতটুকু দেখছি এবং সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সোশ্যাল সেকশনে আসলে এই ওয়ার্ল্ড কাপ সারা বিশ্বে কেমন আলোড়ন ফেলে আমি জানি না, এটা নিয়ে কতটা আনন্দ মানুষ করে তাও আমি জানি না, কিন্তু বাংলাদেশের মানুষ মাশাআল্লাহ সারা ওয়ার্ল্ড যতটুকু আনন্দ করে তার চেয়ে দ্বিগুণ আনন্দ আমাদের দেশের মানুষ করে। তাই আমি আমার দেশের মানুষকে এই ব্যাপারে অনেক নিজেও উৎসাহিত করি এবং নিজেও অনেক আনন্দ ফিল করি এবং নিজেও অপেক্ষা করি। তারপরেও এখানে দু চারটি ভুল আমাদের রয়ে গেছে, সেই ভুলগুলি আজকে আপনাদের সামনে আমার মতো করে যেটা আমার কাছে মনে হয়েছে ভুল সেই ভুলগুলি আজকে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের কাছে ভুলগুলি তুলে ধরার আগে দু চারটি প্রশ্ন করতে চাই। প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের দেশটি, আমাদের এই সোনার বাংলা কে স্বাধীন করেছে? আমাদের এই সোনার বাংলা কে স্বাধীন করেছে? নিশ্চয়ই আপনারা উত্তরে বলবেন মুক্তিযোদ্ধারা, দেশের গর্বিত সন্তানেরা আমাদের দেশটি স্বাধীন করে দিয়ে গেছে এবং একটি লাল সবুজের পতাকা আমাদেরকে উপহার দিয়ে গেছে। কিন্তু আমি বলবো না, আপনাদের আচার আচরণ, আপনাদের কার্যক্রম, আমার কাছে মনে হয় না আমাদের এই লাল সবুজের পতাকাটি আমাদের মুক্তিযোদ্ধারা, দেশের গর্বিত সন্তানেরা আমাদেরকে উপহার দিয়ে গেছে। আমার মনে হয় আমাদের এই দেশটি স্বাধীন করেছে আর্জেন্টিনা, না হয় ব্রাজিল, যে কোনো একটা দেশ আমাদের এই সোনার বাংলা স্বাধীন করে দিয়ে গেছে এবং আমাদের আমাদের লাল সবুজের পতাকাটি আমাদেরকে উপহার দিয়ে গেছে। যদি তারা নাই দিত তাহলে কেন এই রক্তক্ষয়ী 9 মাস কত হাজার হাজার লাখ লাখ মানুষের জীবন বিসর্জন দিয়ে আমাদের এই সোনার বাংলা স্বাধীন হয়েছে? একটি মাত্র পতাকা, একটি মাত্র স্বাধীন পতাকার জন্য আমাদের দেশটি স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতার পরে কেন আমরা অন্য দেশের পতাকা নিয়ে হাহাজানি, মারামারি, কাটাকাটি, আনন্দ উল্লাস করছি? আমার বোধগম্য হচ্ছে না। আসলে আমরা একটা দলকে সাপোর্ট করব, আমিও নিজেও একটা দলকে সাপোর্ট করি যে হ্যাঁ ওই দলটা ভালো খেলে ওই দলটার সাপোর্ট আমাকে করতে হবে, তাই আমি ওই দলটা সাপোর্ট করছি। কিন্তু তার মানে তো এই নয় যে আমার দেশের মাটিতে আমার সোনার বাংলায় অন্য দেশের পতাকা দিয়ে সারা দেশকে রাঙিয়ে 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 তুলব। খুব বাইরের দিকে তাকালে, আমি দেশের বাইরে আছি তাও হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখি প্রত্যেকটা বাড়ির ছাদে, প্রত্যেকটা ঘরে ঘরে যার অর্থ করি নেই সে ধার করে এনে হলেও একটি পতাকা, না হয় আর্জেন্টিনা না হয় ব্রাজিলের একটি পতাকা টানিয়ে নেন। খুব অবাক লাগে। আপনাদের কাছে আরেকটি প্রশ্ন, আমাদের বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলে না? একটা সেকশনে তো বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলে, ক্রিকেটে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলে, না হয় ফুটবলে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলে না, তাই কোনোদিন তো দেখলাম না ভাই। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যখন বাংলাদেশ খেলে কারো ছাদের উপরে কেউ তো কোনোদিন বাংলাদেশের একটা পতাকা টানাতে দেখলাম না। আমি অন্য দেশের কথা বাদই দিলাম, অন্য দেশের মানুষ পতাকা টানালে টানালো না টানালে নাই সেটা বাদই দিলাম, আমি আপনাদের কথা বলছি যারা অন্য দেশের পতাকা আপনার বাড়ির ছাদে টানিয়েছেন। আপনার দেশটিও তো একদিন বিশ্বকাপ খেলেছিল, গত সেকশনেও তো খেলেছিল ওয়ার্ল্ড কাপ, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলেছিল, আপনার বাড়ির ছাদে বাংলাদেশের পতাকাটি কি টানিয়েছিলেন? কেন টানাননি, কেন টানাননি আপনারা? কারণ সেই দেশটি তো আপনার নয়, আপনার দেশ তো হচ্ছে আর্জেন্টিনা, আপনার দেশ হচ্ছে ব্রাজিল, না হলে আপনারা অবশ্যই আপনার দেশের পতাকাটি সেই সময় টানাইতেন, আর না হয় আপনারা আপনাদের দেশকে সাপোর্ট করেন না, আপনাদের দেশকে আপনারা সাপোর্ট করেন না। আমার খুব অবাক লাগে বাংলাদেশের বহু সেলিব্রিটি মহল থেকে শুরু করে আমাদের রাজনৈতিক দলগুলো পর্যন্ত বিভিন্ন ভাবে বিভিন্ন দেশকে ওপেন সাপোর্ট করে যাচ্ছে, কিন্তু কোনোদিন এই চিন্তা করেছেন বাংলাদেশ ফুটবল কিভাবে উন্নতি করবে? বাংলাদেশের ফুটবল কেন মেসি, আমাদের রোনালদো, নেইমার, ওদের কি পা চারটা, হাত চারটা নাকি চোখ চারটা? ওরাও তো আমাদের মতো মানুষ, আমাদের দেশে কেন প্লেয়ার তৈরি হচ্ছে না? আমাদের দেশে কিসের অভাব?
বাংলাদেশ যদি ক্রিকেট খেলে ওয়ার্ল্ড কাপ খেলতে পারে, বিভিন্ন দেশকে নাস্তানাবুদ করতে পারে ক্রিকেটে, তাহলে ফুটবলে কেন পারবে না? আপনারা সেই দিকগুলো নজর দিন। আমাদের যেভাবে মুস্তাফিজকে তুলে এনেছেন গ্রামের অজুপাড়া গ্রাম থেকে, সেভাবে একজন রোনালদো, একজন মেসি, একজন নেইমারকে আপনারা খুঁজে বের করুন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বাংলার মাটিতে সোনার ছেলের অভাব নেই। আমি বলবো এইসব ফুটবল সেকশনে যে ধরনের দুর্নীতিগুলো রয়েছে, সেই দুর্নীতিগুলোকে কাটিয়ে আপনারা যেভাবেই হোক নেইমার মেসি বের করে আনুন এবং বাংলাদেশকে আপনারা একদিন ওয়ার্ল্ড কাপে নিয়ে যাওয়ার একটু স্বপ্ন দেখুন। আর কত উড়াবেন অন্য দেশের পতাকা, লজ্জা নেই আপনাদের? একটা ফোঁটা লজ্জা করে না, কত উড়াবেন অন্য দেশের পতাকা আপনার ঘরের ছাদে? আপনারা আমার কথাগুলো আজকে শুনে আমাকে খারাপ বলতে পারেন, আমি নিজেও পতাকা উড়াতাম, কখন উড়াতাম, যখন আমি অবুঝ ছিলাম, আমি এখন বুঝি। আপনারা যে পতাকা দিয়ে আজকে সারা দেশ রাঙিয়েছেন, আমি মনে করি এই পতাকার কাপড় দিয়ে যদি আপনারা এই রমজানের আমাদের পবিত্র ঈদ উল ফিতরের যে গরিব দুঃখী মানুষগুলো রয়েছে, সেই পতাকার কাপড় দিয়ে যদি গরিব দুঃখী মানুষদেরকে কাপড় বানিয়ে দিতেন, আজ বাংলাদেশের কোন মানুষ, কোন গরিব মানুষ আজকে বিনা বস্ত্রে ঈদ পালন করতে হতো না। যে পতাকা দিয়ে আপনারা যে পতাকার টাকা খরচ করে যে পতাকা বানিয়ে দেন, অন্য দেশের পতাকা বানিয়েছেন, সেই পতাকার টাকাটা দিয়ে যদি আজ কোন গরিব দুঃখী মানুষকে ইফতারের ব্যবস্থা করে দিতেন, অনাহারে তাদেরকে ইফতার করতে হতো না। কিন্তু এই কথাগুলো শোনার কেউ নেই, বোঝার কেউ নেই, বলার কেউ নেই। যে বলবে সেই কিন্তু খারাপ। আজকে আমি কিন্তু অনেক মানুষের কাছে খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু ভাই সত্য কথা আমি বলবো, আমি যার কাছেই খারাপ হই সত্য কথা আমাকে বলতে হবে। আমিও একদিন পতাকা উড়াতাম, আমিও আমার ফেভারিট দলের পতাকা উড়াতাম, কিন্তু এখন উড়াই না। কেন উড়াই না? আমার বিবেক। আমরা এখন আপনার পতাকা উড়াচ্ছেন অন্য দেশের পতাকা, ভালো কথা, আমিও উড়াতাম, কিন্তু বিবেককে প্রশ্ন করুন, পরিবর্তন আনুন। কেন আপনারা পরিবর্তন আনছেন না? সারা দেশ নোংরা করে ফেলছেন অন্য দেশের পতাকা দিয়ে। আমার তো মনে হয় বাংলাদেশ বাংলাদেশ থাকে না যখন ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে যায়, তখন না হয় হয়ে যায় ব্রাজিল, না হয় হয়ে যায় আর্জেন্টিনা। এটা এগুলো থেকে বেরিয়ে আসুন, চিন্তা করুন যে আমাদের তো লজ্জা থাকা উচিত আমরা অন্য দেশের পতাকা উড়াই। আমরা কিভাবে বাংলাদেশের পতাকা উড়াতে পারবো, আমার সোনার বাংলা, সেই পতাকা অন্য দেশ কিভাবে আমার দেশের পতাকা উড়াবে, সেই চিন্তা করুন। পৃথিবীর এমন কোন দেশ নেই যে অন্য দেশের পতাকা উড়িয়ে আনন্দ উল্লাস করে। আমরা জানি আমাদের দেশ ওয়ার্ল্ড কাপে নেই, ওয়ার্ল্ড কাপের বাছাই পর্বে নেই, তিন বছরের জন্য বাংলাদেশ ন্যাশনাল টিম বয়কট হয়ে গেছে। কেন হয়ে গেছে? ওই সেকশন গুলাতে দুর্নীতি, ওই সেকশন গুলাতে দুর্নীতি ভরে গেছে। ওই সেকশন গুলাতে প্লেয়ার নয়, মামা খালু ছাড়া কোনো প্লেয়ার তৈরি হচ্ছে না, টাকা ছাড়া কোনো প্লেয়ার তৈরি হচ্ছে না। আমি নিজেও একজন ফুটবলার ছিলাম, আমি ইঞ্জুরি হয়ে নিজের ফুটবল ক্যারিয়ারকে ধ্বংস করে দিয়ে আমি এখন প্রবাসে আছি, কিছুই করার নেই। আপনি ইনজুরি হবেন, আপনাকে দেখার মানুষ নেই, আপনি আপনার মামু খালু থাকবে না, আপনি কো মেসি তৈরি হতে পারবেন না, আপনি নেইমার হতে পারবেন না। বাংলাদেশকে বলবো, বাংলাদেশ, আমরা বাংলাদেশ কিভাবে পেয়েছি একটু চিন্তা করুন এবং এই পতাকা থেকে আমাদেরকে বেরিয়ে আনুন, বের করে আনুন। আমাদের গভর্নমেন্টের কাছে বলবো এটার একটা রুলস এন্ড রেজুলেশন করেন যে আমাদের দেশের দেশের মাটিতে অন্য কোন দেশের পতাকা উড়বে না। তবে আরেকটা কথা বলে দেই, যদি বাংলাদেশে যদি আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা উড়তে পারে, তাহলে কেন যদি ক্রিকেট ওয়ার্ল্ড কাপে যদি কেউ পাকিস্তানের পতাকা উড়ায়, অনেক মানুষ আছে পাকিস্তানের ভক্ত, যদি ক্রিকেট ওয়ার্ল্ড কাপে কেউ পাকিস্তানের পতাকা উড়ায়, তাহলে কিন্তু আপনারা কিছু বলতে পারবেন না। যাক, এই ধরনের কার্যকলাপ যাতে না হয় সেটা আমিও চাই। আপনাদেরকে বলবো যদি আজকে আমার কথাগুলো খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করবেন। সবাইকে বলবো আসুন আমরা সবাই এই সেকশনটা থেকে বেরিয়ে আসি, যে টাকা দিয়ে পতাকা বানিয়েছি সেই পতাকার কাপড়গুলো দিয়ে গরিব দুঃখী মানুষকে কাপড় চোপড় বানিয়ে দেবো ইনশাল্লাহ, এবং সেই পতাকার অর্থগুলো দিয়ে এক বেলা ইফতার করার সুযোগ করে দেবো গরিব দুঃখী মানুষদের। সবাই ভালো থাকবেন, আমাকে কেউ ভুল বুঝবেন না, আমার যে কথায় যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।